আসানসোল পৌর নিগম আজ 5টি ট্যাবলো আমাদের আসানসোলের নাগরিকের উদ্দেশ্যে আজকে ওপেনিং হবে, 5টা ট্যাবলো, এবং বিভিন্ন এলাকায় তারা যাবে সেই ট্যাবলোগুলো। আসানসোল পৌর নিগম এই ট্যাবলোর মাধ্যমে আসানসোলের জনসাধারণকে এই বার্তা দিতে চাই যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার, এবং উৎসবের যে দিনগুলি তাতে আমরা একসঙ্গে মিলেমিশে সবাই কাটাবো, সৌভাতৃত্বের বন্ধনে আমরা থাকবো, এবং উৎসবের দিনগুলো যাতে সবাই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে এই প্রচেষ্টাই আসানসোল পৌর নিগমের রয়েছে। তাই আসানসোল পৌর নিগম আজকে এই বার্তা নিয়ে আসানসোলের মানুষের কাছে যাচ্ছে যাতে পুজোর দিনগুলি সবারই ভালো কাটুক। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মহাশয় এবং কালচারাল এবং স্পোর্টস এমআইসি ব্লকেরদা গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়, এনাদের হাত দিয়েই আজকে এই ট্যাবলোর ওপেনিং হবে। আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে 5খানি ট্যাবলো আমরা শহরের বিভিন্ন অঞ্চলে, যেমন আসানসোল, বায়নপুর, উল্টি, জামুরিয়া, রানীগঞ্জ, এই 5টি অঞ্চলে সমস্ত আসানসোলবাসীকে শুভেচ্ছা বার্তার জন্য 5টা ট্যাবলো আমরা পাঠিয়েছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং আমাদের বড়বাবু গ্রেন অধিকারী মহাশয় এবং সমস্ত অফিস স্টাফ এখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ট্যাবলোগুলি আমরা ছাড়লাম। মুখ্যমন্ত্রীর সর্বশেষ সবাইকে অভিনন্দন জানাচ্ছি, যাতে তাদের পরিবার বর্গ পুজোতে আনন্দ করে এবং সুখের স্বাচ্ছন্দ্যে থাকে। ট্যাবলো বার করেছি আসানসোল পৌর নিগম অঞ্চলে, সমস্ত এলাকা ট্যাবলো ঘুরবে। আসানসোল পৌর নিগম এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে এই শারদীয় দুর্গাপূজা উৎসবে যে শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে প্রত্যেকটা এলাকায় এই ট্যাবলোটা ঘুরবে। এই বাংলার সেরা উৎসব হচ্ছে আমাদের দুর্গাপুজো উৎসব। আমরা সবাই মিলে এখানে আমরা উৎসবটা পালন করি। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বার্তা যে ধর্ম যার যার উৎসব সবার, সেটা বাংলা করে দেখিয়েছে যে যে ধর্মে মানুষ হোক, উৎসব যার হোক, কিন্তু সবাই মিলে উৎসবটা এখানে পালন করেন। দুর্গাপুজো হোক, দিওয়ালি হোক, হোলি হোক, এবং ঈদ বকরি মহরম সবাই মিলে আমরা পালন করি। সেই শুভেচ্ছা বার্তা আসানসোল মানুষের কাছে পৌঁছে দেওয়ার, আসানসোল পৌর নিগমের বার্তা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য শুভেচ্ছা বার্তাটা সেই ট্যাবলোটা আমরা বার করেছি।